আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আল্লাহ রহমদের সবাই অনেক ভালো আছেন আমার এই চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই একটি সুসংবাদ দিয়ে শুরু করতে চাই আজকের ভিডিও ব্রেকিং নিউজ অবশেষে আজ প্রাথমিক শিক্ষকদের জন্য মহা সুখবর দিল সরকার সম্মানিত ভিউয়ার্স চলুন এ বিষয়ে এখন জেনে নিই বিস্তারিত দু হাজার একুশ বাইশ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয় খাত থেকে শিক্ষকদের বেতন ভাতা পণ্য ও সেবার ব্যবহার সহ অন্যান্য ব্যয় নির্বাহে প্রায় তেরো হাজার ছশো আটষট্টি কোটি চোদ্দ লাখ টাকা মঞ্জুরি দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিশ জুলাই মঙ্গলবার গত পনেরো জুলাইয়ের মঞ্জুরি আদেশটি প্রকাশ হয়েছে যে মঞ্জুরি আদেশ বলা সংশ্লিষ্ট উপজেলা থানা শিক্ষা অফিসারদের বরাদায় অর্থ ব্যয় করে ক্ষমতা দেওয়া হয়েছে এবং অর্থ সরকারের বিধি মোতাবেক ব্যয় করতে হবে এক্ষেত্রে কোনো হলে আয়ন ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে থাকার আদেশ অনুযায়ী একুশ বাইশ অর্থ বছরের পণ্য সেবা ব্যবহার সহ অন্যান্য খাতে দেওয়া অর্থ ব্যবহার ছাড়াও কোনো প্রকার বকেয়া বেতন ভাতা দেওয়া যাবে না এবং অব্যয় অর্থ দু সালের একত্রিশ মেয়ের মধ্যে ফেরত দিতে হবে তো সম্প্রি আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম